সপ্তাহে একদিন করে পেট্রোল পাম্প বন্ধ রাখা হবে। রোহিঙ্গা ক্যাম্পে সিক্স মার্টার, শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার। পূর্ণিমার জোয়ারে খুলনার কয়রায় বেড়িভাত ভেঙে ষাটটি গ্রাম প্লাবিত। উঁচু ভবনের ছাদে উঠে কয়েদিদের সঙ্গে দেখা করছেন স্বজনরা। আওয়ামী লীগের সঙ্গে বিএনপি সমঝোতা করে নির্বাচনে আসলে কমিশনের কোনো আপত্তি নেই, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, সপ্তাহে একদিন করে পেট্রোল পাম্প বন্ধ রাখা হবে। সপ্তাহে একদিন করে পেট্রোল পাম্প বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সরকারের প্রধানমন্ত্রী কার্যালয়ে আশ্রয় প্রকল্প নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এ সময় প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী বলেন, জ্বালানি তেলের লোকসান কমাতে ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ রাখা হবে। এলাকা ভিত্তিক লোডশেডিং এর মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করা হবে বলেও জানান তিনি। রাত আটটার পর থেকে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করার তাগিদ দেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। ইতিমধ্যে আমরা মনে করছি যে আমরা দুই থেকে এক থেকে দুই ঘন্টার মতো আমরা একটা মেশিন নিব লোকসান করার জন্য, এবং সেটার পরিস্থিতি দেখে তারপর আমরা পরবর্তী ব্যবস্থা নেব। রোহিঙ্গা ক্যাম্পে সিক্স মার্ডার, শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার। আলোচিত সিক্স মার্ডার এবং রোহিঙ্গা মাঝি আজিমুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত রোহিঙ্গা সন্ত্রাসী আবু বকরকে গ্রেপ্তার করেছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন। শনিবার রাত আটটার দিকে উখিয়ার বালুখালী 8 নং ক্যাম্পের ইস্ট বি 76 এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় আবু বক্করের কাছ থেকে 2 নলা বন্দুক ও 15,000 ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার আবু বক্কর 8 নং ক্যাম্পের বাসিন্দা। এপিপিএন জানিয়েছে, রোহিঙ্গা সন্ত্রাসী আবু বক্করকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পে তার ঘরে অভিযান চালানো হয়। এই শীর্ষ সন্ত্রাসী আলোচিত সিক্স মার্ডার ও রোহিঙ্গা মাঝি আজিমুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত, তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পূর্ণিমার জোয়ারে খুলনার কয়রায় বেড়িবাঁধ ভেঙে ষাটটি গ্রাম প্লাবিত। গতকাল সকাল থেকে অতিরিক্ত জোয়ারের কারণে দক্ষিণ বেতকাশা ইউনিয়নের চরমুখী এলাকায় বেড়িবাঁধ ভাঙতে শুরু করে। পানিবন্দী হয়ে পড়ে ষাটটি গ্রাম, 3,000 পরিবার, তলিয়ে গেছে চিংড়ি ঘের আর ফসলি জমি। এদিকে লক্ষ্মীপুরের মেঘনায় অস্বাভাবিক জোয়ারের কারণে রামগতি ও কমলনগরের 30টি গ্রাম প্লাবতি হয়েছে। দুর্ভোগে আছেন হাজার হাজার মানুষ। চড়ামুখা এলাকার বেড়িবাঁধ ভাঙতে শুরু করে। পানিবন্দী হয়ে পড়ে 7টি গ্রামের 3,000 পরিবার, তলিয়ে গেছে চিংড়ি ঘের আর ফসলি জমি। এদিকে লক্ষ্মীপুরে মেঘনায় অস্বাভাবিক জোয়ারের কারণে রামগতি ও কমলনগরের 30টি গ্রাম প্লাবিত হয়েছে। দুর্ভোগে কয়েক হাজার মানুষ। গেল 3 দিন ধরে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জোয়ারের পানির তোড়ে ভয়াবহ রূপ নিয়েছে ভাঙন। এছাড়া এখনও ভাসছে সাতক্ষীরা বরগুনার বিস্তীর্ণ জনপদ। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। পাঁচ জোয়ার আমাদের বাড়িতে পানি ওঠে, তারপরে তো আমার ফুলান কাঁচা মিশালে অনেক কাঙ্গো কষ্ট চলে। রাস্তাঘাটে চলতে পারি না, ঘরে দুয়ারে থাকতে পারি না পানির জন্য। রাত্রে পানি আসে আমাদের ঘরে ডুবে গেছে, আমি খাটের ফুকলান লিয়ে বসে রেছি। তারপরে যে আমার চেয়ারম্যান এলাকার চেয়ারম্যান নাম ঘরে আমাদের কোনো খোঁজখবর নেয় না এলাকার। আমার ফুলান লিয়ে অনেক কষ্ট আছে, জোয়ার ধরছে। উঁচু ভবনের ছাদে উঠে কয়েদিদের সঙ্গে দেখা করছেন স্বজনরা। চার দেয়ালে বন্দী কারো স্বামী, কারো ভাই, কারো পিতা বা কারো সন্তান, কেউ সাজাপ্রাপ্ত, কারো মামলা বিচারাধীন, কেউ আবার অপরাধমূলক কর্মকাণ্ড করে দিনের পর দিন রয়েছে লাল দালানের বন্দী। বলছিলাম খুলনা জেলা কারাগারের কয়েদিদের কথা। বাবাকে দেখার আবদার করেছে 3 বছরের সুজন। জেলখানার পাশের একটি ভবনের ছাদ থেকে দেখা হলো বাপ বেটার। আমিনা বেগমের ছেলে 8 মাস ধরে কারাগারে। ভবনের ছাদে উঠে অনেকের মতো তিনিও ছেলেকে ইশারায় ডাকেন, চেষ্টা করেন কিছু বলার, কিন্তু মায়ের কান্না মিশ্রিত ধ্বনি অত দূরে যায় না। খুলনায় সাজাপ্রাপ্ত আসামিদের সাথে স্বজনদের দেখাশোনা আর কথা বলার দৃশ্য এটি। স্বজনের কণ্ঠ শোনার সৌভাগ্য হয় না কারাবন্দীদের, ইশারায় বোঝানোর চেষ্টা করেন মনের আকুতি। মানুষটা না একটা পাখি মতন দেখা যায়। টিকিট কেটে দেখার সিস্টেম হইতো, আগে তো টাকা দিলে দেখা যেত। আসি দেখি গ্রিল আটকানো, এদের যদি খুলে দিত কিংবা একটু দেখার ব্যবস্থা করতো এটা ভালো হতো। কারাগারের ভেতরে থাকা অনেকে হয়তো জানেই না তার খোঁজে কেউ এসেছেন। পাশের ভবনে উদ্গ্রীব অপেক্ষায় তারই আপনজন। ভিতরে খাবার টাবার কষ্ট হয়, সত্যের কষ্ট হয়, ধারণ ক্ষমতা যেখানে 678, সেখানে খুলনা জেলা কারাগারে কয়েদি ও হাজতি 1200 বেশি। আওয়ামী লীগের সঙ্গে বিএনপি সমঝোতা করে নির্বাচনে আসলে কমিশনের কোনো আপত্তি নেই,
আওয়ামী লীগের সঙ্গে বিএনপি সমঝোতা করে নির্বাচনে আসলে কমিশনের কোনো আপত্তি থাকতে পারে না, এ মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকাল 10:30 দিকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাথে ইসির সংলাপ শুরু হয়। সংলাপে সিইসি বলেন, বিএনপি নির্বাচনে না আসার আগাম ঘোষণার পক্ষে বিপক্ষে কোনো বক্তব্য নেই ইসির, তাদের বাধ্য করা যাবে না, তাই দলটির ভোটে না আসার ঘোষণায় সংকটে পড়েছে কমিশন। তবে নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে চায় ইসি। এদিকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বলেছে, জাতীয় নির্বাচনে ইভিএম এর দরকার নেই, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি স্থায়ী সমাধান নয় বলেও মন্তব্য করেন দলটির নেতারা। 5 মন্ত্রণালয়কে ইসির অধীনে রাখার প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। বিএনপি যদি আওয়ামী লীগের সাথে সমঝোতায় উপনীত হয়ে স্বীয় সক্ষমতা বলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে নতুন নির্বাচন কমিশন গঠন করে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে পারে, তাতে আমার অসন্তুষ্টি বলেছেন। তিনি বারবার বলতে চেয়েছেন যে আসলে রাজনৈতিক দলগুলোর যেই চাওয়া, এখন বিশেষ করে যারা মাঠে আন্দোলন করছে বিএনপি সফল যে দলগুলো, সেই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার যেহেতু তাদের একটি চাওয়া, সেটি নির্বাচন কমিশনের এখতিয়ার নেই, তারা চাইলেও সেই সংবিধান বা আইন পরিবর্তনের সুযোগ তাদের নেই, ফলে সেটি নিয়ে তাদের অভিমত নেই। যদি তাদের সেই চাওয়া বাস্তবায়ন করতে হয় সেটি সমঝোতা নয়তো সংগ্রামের মাধ্যমে তাদের করতে হবে, সেটি করা হলে সেটি তাদের ব্যাপার, ফলে নির্বাচন কমিশনের কাছে আসলে তাদের ওই অর্থে ওই দলগুলোর জন্য তেমন কিছু তারা করতে পারছে না। তাদের চাওয়ার প্রেক্ষিতে, তাদের চাওয়ার, তাদের যে ক্ষমতার মধ্যে যদি কোনো চাওয়া থাকে দলগুলো, সেগুলো তারা পূরণ করতে পারবেন। তিনি বলেছেন নির্বাচন কমিশনকে যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে, এর আগের নির্বাচনগুলোতে সেই ক্ষমতা প্রয়োগ করা হয়েছে নাকি হয়নি কিংবা প্রয়োগ করতে দেওয়া হয়নি সেটি নিয়ে তিনি মন্তব্য করতে চাইছেন না। তিনি বলছেন সামনের যেই নির্বাচনগুলো আসবে সেখানে বেশ কিছু ক্ষমতা তিনি প্রয়োগ করতে চান যেটি অতীতে প্রয়োগ হয়নি, ফলে তার উদ্দেশ্য দিন শেষে তিনি পরিষ্কার করতে চান যে তিনি একটি সুষ্ঠু নির্বাচন করতে চান এবং সেটি করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের যা যা করণীয় ক্ষমতার মধ্যে থেকে সেটি তিনি করতে চান। আবার তিনি এটিও বলছেন যে কমিশনকে যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।